আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবার আমি বালাগঞ্জের শ্রীনাথপুর যাচ্ছি এবং শ্রীনাথপুর অত খুবই সুন্দর ন্যাচারাল দৃশ্য, যা ছোটোবেলায় অনেক কিছু আমার এখানে তুলে ধরলাম। ছোটোবেলায় আমি অনেক নৌকাকে অনেক ভালোবাসতাম এবং নৌকা বেশি বেশি করে আমি পছন্দ করতাম। নৌকা ভ্রমণ আমার খুব ভালো, খুব প্রিয়। আজকে আমি ঘুম থেকে উঠে সকালে শ্রীনাথপুর, বালাগঞ্জের শ্রীনাথপুর, সিলেট আমি নৌকা বাইতেছি। দেখেন আমার হাতে বইটা, আর যে বাড়িতে গিয়েছিলাম রাতে থাকছিলাম সেখানে একটি পোষা কুকুর ছিল। এই দেখেন পোষা কুকুরটি আমাদের পিছু পিছু যাওয়ার জন্য অনেক পানিতে সে সাঁতার কাটতেছে, যাতে আমাদেরকে সে দেখতে পারে এবং আমাদের খেয়াল রাখতে পারে। পোষা কুকুরটি মনিব ভক্ত, কিন্তু আমরা মানুষকে ভালোবাসি না, আমরা মানুষের প্রতি শ্রদ্ধা বোধ করি না। পোষা প্রাণী কুকুর আসলে অনেক মনিব ভক্ত, এটা আজকে ভিডিওতে প্রমাণ হচ্ছে। দেখুন বন্ধুরা, অনেক পানিতে, অনেক গভীর পানিতে এই কুকুরটি সাঁতরাচ্ছে শুধু মনিব ভক্ত হওয়ার কারণে। আসলে একটি প্রাণী যদি এইভাবে চলতে পারে, তাহলে আমরা মানুষ কেন, আমরা মানুষকে ভালোবাসি না? এটা পোষা কুকুর যদি মানুষকে ভালোবাসে, তাহলে তার মনিবকে শ্রদ্ধা করে, তাহলে আমরা কেন মানুষকে ভালোবাসবো না? আমরা মানে যে কেন এত হিংসা, এর কারণ কি? আজকে এই পোষা কুকুর থেকে আমরা বুঝতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমার এই ভিডিওটাকে লাইক দিবেন, বেশি করে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।